রাজ্যপাল কে নিশানা তৃণমূল বিধায়ক মদন মিত্র রাজ্যপাল বাংলা সংস্কৃতির অপমান করেছেন রাজ্যপাল কে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চেয়ে রাজ্যপালে কেরলে ফিরে যাওয়া উচিত এমনই মন্তব্য কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র কি বলেছেন মদন মিত্র শুনব বাংলা সংস্কৃতিকে উল্টো পাল্টা উচ্চারণ করে আপনি যে অপমান করেছেন বাংলা ভাষাকে তার জন্য এই মুহূর্তে নাকে খত দিয়ে আপনার এক্ষুনি কেরলে ফিরে যাওয়া উচিত কারণ আপনি বাংলা ভাষাটাকে অপমান করেছেন যে বাংলা ভাষার জোরে আমরা বলি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পায় যে বাংলা ভাষার একমাত্র কবি যার গাওয়া দুটো গান দুটো দেশের জাতীয় সঙ্গীত আপনি বাংলাকে এভাবে অপমান করতে পারবেন না রাজ্যপাল কে তো নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র কিন্তু বিজেপির তরফ থেকে কি বলা হলো শুনব ওনার দল ঠিক করুক না এই পশ্চিম বাংলায় সাধারণ এখানকার মানুষের টাকা গরিব মানুষের টাকা চিটফান্ডে কারা খেয়েছে এখানকার মহিলাদের সব থেকে বেশি অত্যাচার দুরাচার তাদের উপরে কারা করেছে সব তো টিএমসি করেছে এখানকার সব সংসাধন লুটে পুটে খেয়েছে চোরেদের দল বিশৃঙ্খলদের দল সেই দলের একটা মাতাল নেতা আরএসএসের উপরে আলোচনা করবে সেটা পশ্চিমবাংলার মানুষ কোনোদিন মানবে না রাজ্যপাল কে নিশানা তৃণমূল বিধায়ক মদন মিত্র রাজ্যপাল বাংলা সংস্কৃতির অপমান করেছেন রাজ্যপাল কে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চেয়ে রাজ্যপালে কেরলে ফিরে যাওয়া উচিত এমনই মন্তব্য কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র কি বলেছেন মদন মিত্র শুনব বাংলা সংস্কৃতিকে উল্টো পাল্টা উচ্চারণ করে আপনি যে অপমান করেছেন বাংলা ভাষাকে তার জন্য এই মুহূর্তে নাকে খত দিয়ে আপনার এক্ষুনি কেরলে ফিরে যাওয়া উচিত কারণ আপনি বাংলা ভাষাটাকে অপমান করেছেন যে বাংলা ভাষার জোরে আমরা বলি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পায় যে বাংলা ভাষার একমাত্র কবি যার গাওয়া দুটো গান দুটো দেশের জাতীয় সঙ্গীত আপনি বাংলাকে এভাবে অপমান করতে পারবেন না রাজ্যপাল কে তো নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র কিন্তু বিজেপির তরফ থেকে কি বলা হলো শুনব ওনার দল ঠিক করুক না এই পশ্চিম বাংলায় সাধারণ এখানকার মানুষের টাকা গরিব মানুষের টাকা চিটফান্ডে কারা খেয়েছে এখানকার মহিলাদের সব থেকে বেশি অত্যাচার দুরাচার তাদের উপরে কারা করেছে সব তো টিএমসি করেছে এখানকার সব সংসাধন লুটে পুটে খেয়েছে চোরেদের দল বিশৃঙ্খলদের দল সেই দলের একটা মাতাল নেতা আরএসএসের উপরে আলোচনা করবে সেটা পশ্চিমবাংলার মানুষ কোনোদিন মানবে না